गुड इवनिंग स्टूडेंट तुम्हारे आमी एक इम्पर्टैंट साइट तुले धरार चेष्टा करछी पॉवर्टी ट्रैप व्हाट इज पॉवर्टी ट्रैप एंड हाउ टू ओवरकम इट तुम्हारा जरा सिविल सर्विस एग्जाम बसछो यूपीएससी बा डब्ल्यूबीसीएस तादेर जोन्नो एटा खूब इम्पर्टैंट तुम्हारा देखबे भालो लागले तुम्हारा शेयर करबे सबस्क्राइब करबे এবং তোমরা বেলটাকে রিং করবে যাতে তোমরা বুঝতে পারো যে আমার ক্লাস যাচ্ছে দ্য পভার্টি ট্র্যাপ কাকে বলে দ্য পভার্টি ট্র্যাপ অকার্স ওয়েন পিপল হ্যাভ লিটল অর নো ইনসেন্টিভ টু গেট এ বেটার পেড জব অর ওয়ার্ক লঙ্গার আওয়ার্স তাহলে পভার্টি ট্র্যাপ কখন ঘটছে পভার্টি ট্র্যাপ অকার্স ওয়েন পিপল হ্যাভ লিটল অর নো ইনসেন্টিভ সামান্য অথবা কোনো উৎসাহ ব্যঞ্জন কোনো বিষয় নেই টু গেট এ বেটার পেড জব একটা ভালো স্যালারিযুক্ত জব অর ওয়ার্ক লঙ্গার আওয়ার্স বেশিক্ষণ কাজ করার জন্য তেমন কোনো ইনসেন্টিভ যখন নেই ঠিক আছে অথবা খুব সামান্য আছে ইন দ্য ইউকে দেয়ার আর এ ওয়াইড রেঞ্জ অফ বেনিফিটস ইট ইজ এস্টিমেট দ্যাট 5 মিলিয়ন পিপল রিসিভ some kind of government benefits and these benefits may create a disincentive to get better paid jobs byapata ki rokom je tumi jehetu ekta low paid job e kaj korcho not better paid job tai tomar salary ta eto etotai kom income emoni kom je tumi ekta subsistence level er jaygay dari acho তুমি যদি বেটার একটা পেড জবে গেলে যেখানে স্যালারি অনেক বেশি কিন্তু সেইটা নিলে কী হবে তুমি কিন্তু যেটা কম মজুরিতে যেটা কাজ করছিলে তখন তুমি কিছু বেনিফিট পাচ্ছিলে যেমন তুমি সোশ্যাল সিকিউরিটি ইপিএফ তুমি যেমন হেলথ জন্য একটা অ্যালায়েন্স হেলথ অ্যালায়েন্স তুমি যেমন একটা বাড়ির রেন্ট ফি পাচ্ছিলে তুমি যেমন সস্তায় অর্থাৎ খাদ্যদ্রব্য সংগ্রহের জন্য পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের একটা সুবিধা পাচ্ছিলে কিন্তু বেটার পেড জবে গেলে তুমি এইগুলো আর পাবে না তাহলে তোমার ইচ্ছে কী লাগবে আমি যদি বেটার পেড জবে যাই লঙ্গার আওয়ার্সে তাহলে আমি এই সুযোগ সুবিধাগুলো হারাবো তাহলে দরকার নেই আমি এই কমেই থাকবো তাহলে এইটা এই যে কম আয়তে থাকা তার মানে আমি গড়ে ধরে থাকতে চাইছি এটা হচ্ছে পাওয়ার ট্র্যাপ এই জায়গাটা যাতে বেনিফিট বা ইনসেন্টিভগুলো না দেওয়া হয় দ্য পাওয়ার ট্র্যাপ অকার্স ডিউ টু বেনিফিট সাচ অ্যাজ ইনকাম সাপোর্ট হাউজিং বেনিফিট সিঙ্গেল পেরেন্ট অ্যালায়েন্স অ্যান্ড ফ্যামিলি ট্যাক্স ক্রেডিট ইফ সামবডি গট এ বেটার পেড জব দে উড লস বেনিফিটস অ্যান্ড পে মোর ট্যাক্স therefore their take home pay may be same as before তার মানে বুঝতে পারছি আমি যেটা বললাম তাই লোকে চাইছে গরিব থাকি তাহলে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো পাবো কিন্তু যে মুহূর্তে আমার যদি ইনকাম সেরকম হয় তাহলে আমার ছেলে মেয়ে যারা স্কুলে আছে তাদের স্কুলে ফি লাগবে কিন্তু আমার যদি ইনকামটা কম দেখাতে পারি তাহলে আমার ছেলে মেয়েদের পড়াশোনার ফিটা লাগবে তাহলে আমার চেষ্টা থাকবে না আমার ইনকাম বাড়ানো আমি কমই থাকতে যাবো কারণ ওইখান থেকে ওই ইনসেন্টিভগুলো আমি নেব এইটাকে বলা আছে তার মানে তোমরা খুব ভালো করে চিন্তা করে দেখো এই যে পভার্টি ট্র্যাপ এই পভার্টি ট্র্যাপের অন্যতম কারণ হচ্ছে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা ইনকাম সাপোর্ট অর্থাৎ যারা কম মাইনে তাদের একটা বোনাস দেওয়া তাদের একটা ফি বোনাস দিয়ে দেওয়া যেটা শোধ করতে হবে না কিন্তু একটা নির্দিষ্ট স্যালারির ওপরে গেলে আমাকে ট্যাক্স দিতে হবে আমি বোনাস পাবো না তাহলে আমি সবসময় চাইবো লোয়ার ইনকাম গ্রুপে থাকতে তাতে আমি দারিদ্র থাকি কিন্তু আমি ওই ইনসেন্টিভটা পাবো তাহলে এইটাই তৈরি করছে অর্থাৎ সরকার ইনসেন্টিভ তৈরি করছে পভার্টি ট্র্যাপ কী পলিসি নেওয়া যেতে পারে পভার্টি ট্র্যাপ কমানোর জন্য রিডিউস বেনিফিট বেনিফিট কমিয়ে দাও ইফ বেনিফিটস আর রিডিউসড অর অ্যাবলিশড সাচ অ্যাজ ইনকাম সাপোর্ট দেয়ার ইজ এ গ্রেটার ইনসেন্টিভ টু গেট এ বেটার পেড জব হাউএভার
this may increase relative poverty as the low paid will get lower income compared to the rest of the population. Third, তাহলে এখানে সবার ইনকাম এক হবে না, তাহলে এখানে কি হবে, রিলেটিভ পভার্টি, যে তুমি আমার চেয়ে বড় লোক, সে আমার চেয়ে গরিব, এই জায়গাটা তৈরি হবে রিলেটিভ পভার্টি. ইট মে কজ দ্য আনএমপ্লয়মেন্ট ট্র্যাপ, ইট উইল রিডিউস দ্য গ্যাপ বিটুইন আনএমপ্লয়মেন্ট বেনিফিটস অ্যান্ড লো পেড ওয়ার্ক. তাহলে ইট উইল রিডিউস দ্য গ্যাপ বিটুইন, আনএমপ্লয়মেন্ট ট্র্যাপ তৈরি করবে কীভাবে, না ইট উইল রিডিউস দ্য গ্যাপ বিটুইন আনএমপ্লয়মেন্ট বেনিফিটস, আনএমপ্লয়মেন্ট বেনিফিটস আর লো পেড ওয়ার্ক. তাহলে এই যে আমি যে লো পেড ওয়ার্কে আছি এবং আনএমপ্লয়মেন্ট থাকলে আমি কিন্তু একটা ভাতা পাবো, আনএমপ্লয়মেন্ট অ্যালায়েন্স. তাহলে আনএমপ্লয়েড থাকার জন্য যে ভাতা, যে সুযোগ সুবিধা, বিনা পয়সায় চাল ডাল, তাহলে এই যে জায়গা থাকবে, তাহলে আনএমপ্লয়মেন্ট থাকার চেষ্টা করবো, তাহলে এইখানে পড়ে যাবে আমি আনএমপ্লয়মেন্ট ট্র্যাপে. যদি আমি পভার্টি ট্র্যাপ থেকে বেরিয়ে যদি সরকার এটা রিডিউস করে দেয় যে বেনিফিটটা পভার্টিতে, তাহলে তখন দেখা যাবে আনএমপ্লয়মেন্ট ট্র্যাপ. তাহলে বুঝতে পারছো যে ইকোনমিতে কীভাবে জিনিসটা কাজ করে, অর্থাৎ সরকার চেষ্টা করছে দারিদ্র দূর করার, সরকার চেষ্টা করছে বেকারত্ব দূর করার, কিন্তু যারা এখনও দারিদ্রের মধ্যে রয়েছে, যারা বেকারদের মধ্যে রয়েছে, তাদের বেঁচে থাকার জন্য সরকার কিছু বেনিফিট দিচ্ছে. এই বেনিফিটটা আগে ধরে তারা বাঁচতে চাইছে, তারা চাইছে না আরও বেটারমেন্টে, তাহলে এখান থেকে ট্র্যাপ তৈরি হয়ে যাচ্ছে. ঠিক আছে, দু নম্বর, হ্যাভ এ ক্রেডিট সিস্টেম অফ বেনিফিট. দিস মিনস দ্যাট ইফ ইউর ইনকাম ইনক্রিজ ইউ স্টিল গেট সাম বেনিফিট, দ্যাট ইজ নট অ্যান ইমিডিয়েট কাট অফ পয়েন্ট. তোমার ইনকাম ভালো, তুমি বেনিফিটটা পাবে, হঠাৎ করে ইনকাম ভালো আমি কাট অফ করে দিলাম, তাহলে কিন্তু এই সমস্যাটা তৈরি হয়ে যাবে. বাট দ্যার ইজ স্টিল অ্যান ইনসেন্টিভ টু ওয়ার্ক লঙ্গার আওয়ার্স অ্যান্ড গেট এ বেটার পেড জব. এবং লঙ্গার আওয়ার্স, বেটার পেড জবেও সেখানেও কিছুটা ইনসেন্টিভ রাখা দরকার এবং গ্রেড করা দরকার, কোথায় কী ইনসেন্টিভ দেবো না দেবো সেই জায়গায়, তাহলে কিন্তু এই জায়গাটা এড়াতে পারবে. ইনক্রিজ দ্য ইনকাম ট্যাক্স থ্রেশহোল্ড, দিস মিনস দ্যাট ইউ ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ ইনকাম দ্যাট ইউ ক্যান আর্ন বিফোর ইউ স্টার্ট পেয়িং এনি ট্যাক্স. তাহলে এই জায়গাটা তোমাকে ক্লিয়ার করতে হবে, যাতে তুমি এই ট্যাক্সের জায়গাটা, থ্রেশহোল্ডটাকে তুমি কাটিয়ে উঠতে পারো. ঠিক আছে, যদি বাড়ানো যায় তাহলে ইনকাম বাড়লেও আমি ট্যাক্স দিচ্ছি না, এই আমার এই এত লেভেল এত টাকা ইনকাম অবধি আমার ট্যাক্স নেই, তাহলে আমি একটু বেটার ইনকামের দিকে এগোতে পারি. ইনক্রিজ মিনিমাম ওয়েজেস, এ হায়ার মিনিমাম ওয়েজ হেল্পস টু মেক ওয়ার্ক মোর অ্যাট্রাকটিভ. হাউএভার, ইফ ইট ইজ টু হাই ইট মাইট কজ এ রাইজ ইন আনএমপ্লয়মেন্ট. যদি ওয়েজটা খুব হাই হয় তাহলে আনএমপ্লয়মেন্ট তৈরি করে দেবে. হাউএভার, দ্য ইনক্রিজ ইন দ্য ইউকে মিনিমাম ওয়েজেস সিন্স 1990 হ্যাজ নট কজড আনএমপ্লয়মেন্ট. যদি ইউকেতে একটা স্টাডি থেকে দেখাচ্ছে যে হায়ার ওয়েজ কিন্তু এখানে আনএমপ্লয়মেন্ট তৈরি করেনি, কিন্তু হায়ার ওয়েজ হলে ডিমান্ড কমে যাবে, কারণ ওয়েজ মানে লেবারের দাম বেড়ে গেল, লেবারের চাহিদা কমে যাবে, তাহলে আর ইন্ডাস্ট্রি বা ফার্ম আর কাজে লাগাবে না, তার ফলে আনএমপ্লয়মেন্ট বাড়বে. ফ্যামিলি ট্যাক্স ক্রেডিট, গ্রেডেড বেনিফিট ফর দোজ ইন ওয়ার্ক, ইট লিডস টু লোয়ার ট্যাক্স বিলস অ্যান্ড ইজ গ্রেডেড টু অ্যাভয়েড এনি ডিসইনসেন্টিভস অফ ওয়ার্কিং হবে. তাহলে এই ফ্যামিলি ক্রেডিট ট্যাক্স এটাকে গ্রেড করবো, অর্থাৎ যার একটা মিনিমাম লেভেল অবধি কোনো ট্যাক্স লাগছে না, জাস্ট উঠলে একটা ইনকাম অবধি গেলে একটা মিনিমাম ট্যাক্স, তারপরে গেলে একটা মিনিমাম ট্যাক্স, যাতে আমি দেখবো যে আমি হায়ার ইনকাম গেলেও আমার খুব একটা বেশি ট্যাক্সের জন্য যাচ্ছে না, এইভাবে জায়গাটা করতে হবে. মেক ইট হার্ডার টু গেট সিকনেস অ্যান্ড ডিসএবিলিটি টু বেনিফিট, ইট ইস আর্গুড দ্যাট মেনি পিপল হু আর অন সিকনেস অ্যান্ড ডিসএবিলিটি বেনিফিট উড বি এবল টু ডু সাম টাইপস অফ জব. যারা সিকনেস এবং ডিসএবিলিটি বেনিফিট পাচ্ছে তারা কিন্তু কিছু কাজ করতে পারে. ইন সাম কেসেস সিকনেস বেনিফিট হ্যাজ বিন সিন অ্যাজ অ্যান অল্টারনেটিভ টু বিং অন আনএমপ্লয়মেন্ট বেনিফিট. এই সিকনেস বেনিফিটটা অল্টারনেটিভলি দেখা যেতে পারে এটা আনএমপ্লয়মেন্ট বেনিফিট, আমি অত দুর্বল কাজ করতে পারছি না, তাহলে আমি বেকার, তার জন্য আমি বেনিফিটটা পাচ্ছি সিকনেস বেনিফিট অ্যাজ ওয়েল অ্যাজ আনএমপ্লয়মেন্ট বেনিফিট. বাট বিকজ ইট ইজ অ্যাট্রাকটিভ টু রিমেন অন সিকনেস বেনিফিট দেয়ার ইজ ডিসেন্টিভ টু ওয়ার্ক. তাহলে বাট বিকজ ইট ইজ অ্যাট্রাকটিভ টু রিমেন অন সিকনেস, যেহেতু এটা অ্যাট্রাকটিভ সিকনেস থাকার বেনিফিট, দেয়ার ইজ এ ডিসেন্টিভ টু ওয়ার্ক, তাহলে এটা কাজের ক্ষেত্রে অনুৎসাহ যোগাচ্ছে, কাজ করবো না অসুস্থ হয়ে থাকবো, আনএমপ্লয়মেন্ট বেনিফিট পাবো তাহলে কাজে যাবো. ইট ইজ ডিফিকাল্ট সিচুয়েশান উইথ এ কনফ্লিক্ট বিটুইন দ্য নিড টু গিভ ওয়ার্কার্স দ্য প্রপার ইনসেন্টিভ অ্যান্ড দ্য ইম্পর্ট্যান্স অফ অ্যাভয়েডিং আনফেয়ার ট্রিটমেন্ট অফ নিউ
অফ দ্য লো পে। তাহলে এখানে আমাদের এখানে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যাচ্ছে, কী করব, দারিদ্র বেকারত্বকে কমাতে হবে, যারা রয়েছে তাদেরকে বাঁচার সুযোগ সুবিধা দেওয়ার জন্য কিছু বেনিফিট তাদের দিতে হবে, অ্যালায়েন্স বেনিফিট, কিন্তু এইটা দিলে আনএমপ্লয়মেন্ট ট্র্যাপ, পভার্টি ট্র্যাপ তৈরি হয়ে যাচ্ছে, এই ইনসেন্টিভটা তাদের কাজের প্রতি অনীহা তৈরি করে দিচ্ছে। আবার এটা না দিলে তারা সাবসিস্টেন্স লেভেলে নেমে যাচ্ছে, পভার্টির পরিমাণ বেড়ে যাচ্ছে, আনএমপ্লয়মেন্ট পরিমাণ বেড়ে যাচ্ছে। তাহলে সঠিকভাবে পলিসি নিরূপণ করে এই কাজটা করা দরকার। তাহলে বোঝা গেল যে আন পভার্টি ট্র্যাপটা কী, আনএমপ্লয়মেন্ট ট্র্যাপ নিয়েও আমরা আসবো আলোচনাতে। তোমাদের যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, এবং তোমরা বেলটাকে তোমরা টাচ করে রাখবে যাতে আমার ক্লাসগুলো তোমরা জানতে পারো কখন কখন যাচ্ছে। এবং তোমাদের যা কিছু কোয়ারিজ তোমরা কমেন্ট বক্সে দিয়ে পাঠাবে যদি কোনো সমস্যা থাকে। এবং আমার নিজের যে চ্যানেল, পেড চ্যানেল যেখানে আমি আমার কোচিং করাই WBCS-এর ইকোনমিক্সের ওপর, সেখানে যদি তোমরা আসতে চাও সেটাও তোমরা জানাতে পারো তোমাদের কমেন্ট বক্সে। ওকে, থ্যাংক ইউ।